আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি শুধু দর্শক মণ্ডলী আমার পিছনে যা দেখতে পাচ্ছেন এটি হলো মক্কার ঐতিহাসিক যে স্থান আরাফাতের ময়দান অর্থাৎ দিন নয় জিল হজ আরাফাতের ময়দানে হাজিরি হয়ে থাকে হাজির সাহেবগঞ্জ এই আরাফাতের ময়দানের এই স্থানটি হলো জবলের রহমত আমি এই জবলের রহমতের চূড়ায় দাঁড়িয়ে আছি আমি এখন এই জবলে রহমত যে রহমতের পাহাড়ের এই চূড়া এই যে দেখতে পাচ্ছেন যে এই পিছনে চূড়াটি রয়েছে এখানে আপনাদের সামনে হাজির হয়েছি এই আরাফাত ময়দানের এই জবলে রহমত নিয়ে কিন্তু আমার একটি ভিডিও রয়েছে আপনারা ইতোমধ্যেই একটি না দুটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেটি হয়তো আপনারা দেখেছেন তবে আজকে আবার আসার অন্যতম আরেকটি কারণ হলো আজকে আমি চেষ্টা করছি এখান থেকে কিছু ড্রোন ফুটেজ আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য তো চলুন দর্শক আমি আর বেশি কথা বলবো না আমরা এখন এই জবর রহমদটিকে দেখি যে আকাশ থেকে কেরকম দেখা যায় অর্থাৎ আমার ড্রোন ক্যামেরায় আমার ড্রোন ফুটেজ আপনাদের জন্য তো চলুন দেখা যাক কেরকম কি করতে পারি তো দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা এই কোরআন তালাওয়াতের মাধ্যমে কোরআন তেলাওয়াতের সাথে সাথে আপনারা এই জবল্লের রহমতের চোরার যেই ড্রোন ফুটেজটি আপনারা উপভোগ করলেন ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে আরও কোনো অন্য কোন স্পটে আরও সুন্দর ড্রোন ফুটেজ নিয়ে মাকা আরিম জবলের রহমত মক্কা রমা।